নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নিট 2022 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেট, কোয়ারিজ বা ডাউট থাকলে তোমরা চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো, রেগুলার আপডেট পাবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটি অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। চলো শুরু করা যাক। দেখো, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে প্রোফর্মা কোনটা করাবো, A-1 না A-2? অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট তোমরা A-1 করাবে না A-2 করাবে? তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা এবং তোমাদের 10+2 আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই, এবং তোমরা কনেকশন ড্রপার আছো, এরকম অনেকে প্রশ্ন করে যে তোমরা কোনটা করাবে, A-1 নাকি A-2? দেখো, বিগত কয়েক বছর অর্থাৎ আগের বছরগুলো কী হতো, ড্রপার যারা ছিল এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, A-1 A-2 যে কোনো একটি দিলেই চলে যেত। আমাদের অনেক বন্ধুরা নিজেরাও ড্রপার হওয়া সত্ত্বেও A-2 দিয়ে অ্যাডমিশান নিয়েছে, কিন্তু এবছর কিন্তু নিয়ম একটু চেঞ্জ করা হয়েছে। এখানে দেখো লেখা আছে, প্রফর্মা A-1 রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট লাস্ট 10 ইয়ার অ্যাজ অন 31 ডিসেম্বর 2021, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে প্রফর্মা A-1 এর কন্ডিশন, ঠিক আছে? এবার হচ্ছে প্রফর্মা A-2 রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট লাস্ট 10 ইয়ার্স অন 31 ডিসেম্বর 2021, ওয়্যার দ্য ক্যান্ডিডেট হ্যাজ 10+2 হ্যাজ পাস 10+2 এক্সামিনেশন ইন দ্য লাস্ট ইয়ার 2022 ফ্রম ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ প্রফর্মা A-2 ক্ষেত্রে একদম পরিষ্কার বলে দিয়েছে যে ক্যান্ডিডেটকে 2022 অর্থাৎ ফ্রেশার্সেই নিট কোয়ালিফাই করতে হবে, বা যারা 2022 HS পাস করেছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র A-2টা হবে। যারা ড্রপার আছো এক বছর, দু বছর বা তার বেশি বছর, তারা কিন্তু প্রফর্মা A-1 দিয়ে অ্যাডমিশান নেবে, বা কাউন্সেলিংয়ের সময় A-1 ক্লিক করবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা কিন্তু A-1ই দেবে। আগের বছরও কিন্তু A-2 দিয়ে কাজ চলেছে, আগের বছরগুলোতে কিন্তু কোনো কোনো কলেজ A-2 নেয়নি ড্রপারদের ক্ষেত্রে। যাই হোক, এবছর কিন্তু স্ট্রিক্টলি WBMCC-র ওয়েবসাইটে বলা হয়েছে যে A-2 কিন্তু অনলি ফর ফ্রেশার্স, যারা ড্রপার আছো A-1 করিয়ে নাও। নিশ্চয়ই বোঝাতে বললাম, এই নিয়ে তোমাদের নিশ্চয়ই আর কোনো ডাউট নেই, যদি থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের কাউন্সিলের কোনো ডাউট থাকলে বা কোয়ারিজ থাকলে কমেন্টে জানাতে পারো, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে জানাতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আজ এই পর্যন্ত।